একটা সময় ছিল যখন ফিল্মমেকিং এর জন্য বড় ক্যামেরা, বড় লাইট, ট্রলি, ক্রেন আর বিশাল একখান টিম লাগত। কিন্তু এখন সেই কাজটি আপনি আমি একাই করতে পারছি, তাও আবার পানির দামে পাওয়া স্মার্টফোন দিয়ে। গত কয়েক বছর ধরে স্মার্টফোন দিয়ে ফিল্মমেকিং তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ফোনগুলোতে থাকা অসাম সব ক্যামেরা আর জিউন স্মুথ ফোর গিম্বলের মতো কিছু সুপার ডুপার শুটিং ইনস্ট্রুমেন্ট। ওয়েল, জিউন স্মুথ ফোর একটি থ্রি অ্যাক্সিস মোটরাইজড স্মার্টফোন গিম্বল, যেটি আপনার স্মার্টফোনকে বানিয়ে ফেলবে একটি প্রফেশনাল ফিল্মমেকিং ক্যামেরা। সো অ্যাজ ইউ ম্যাট এভ গেস্ট, টুডে ওয়ে আর লুকিং অ্যাট দ্য জিউন স্মুথ ফোর স্মার্টফোন গিম্বল। আমি শোয়াক ফ্রম শোয়াক 360, ফিরছি ইন্ট্রোর পর। বরাবরের মতো আমাদের আজকের এই ভিডিওটিও স্পন্সর করেছে দ্য কুলেস্ট bdshop.com। সো আর কথা না বাড়িয়ে আমরা আসল কাজে চলে যাই। বক্সের আউটলুক নাইস, বক্সের ভেতরে আছে একটি মিনি ট্রাইপড, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড দ্য বিউটিফুল জিয়ন স্মুথ ফোর গিম্বল ইটসেলফ। গিম্বলটির দিকে তাকালেই বোঝা যায় যে এটি দেখতে অন্যান্য গিম্বলের থেকে একটু ভিন্ন, কারণ এর বাম পাশে থাকা জুম এবং ফোকাস হুইল, ইউ হার্ড মি রাইট, জুম এবং ফোকাস হুইল আর সামনের কন্ট্রোল প্যানেলে অগণিত বাটন। উন্নত মানের প্লাস্টিকের তৈরি হ্যান্ডেলটি ধরে বেশ প্রিমিয়াম ফিল পাচ্ছি, আর এর দুটি কালার আছে, কালো এবং সাদা। একদম নিচের দিকে ট্রাইপডটি স্ক্রু করা যায় যেন গিম্বলটি আপনি সমতল জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারেন। উপরের দিকে উঠলে প্রথমে রয়েছে ব্যাটারি লাইফ ইন্ডিকেটর এবং তার ঠিক উপরে আছে পাওয়ার বাটন। এরপর আছে দুইটা মোড টগল সুইচ, একটা হচ্ছে প্যানফোলো মোড, আরেকটা হচ্ছে লকড মোড। এরপর আছে ভিডিও রেকর্ডিং বাটন, ডান পাশে ক্যামেরা শাটার বাটন আর বাম পাশে আছে হুইলের জুম এবং ফোকাস টগল সুইচ। মাঝখানে জয়স্টিকের বদলে দেওয়া হয়েছে একটি মাল্টিপারপাস স্পিনিং থাম হুইল আর ঠিক মাঝখানের বাটনটি দিয়ে ফ্ল্যাশ অন অফ করা যায়। উপরের বাম পাশে আছে মেনু বাটন আর ডান পাশে আছে ডিসপ্লে টগল বাটন। পেছনে আরও দুইটি বাটন আছে, উপরেরটি চেপে ধরলে অ্যাক্টিভেট হয় ফোন গো মোড আর নিচেরটি চেপে ধরলে হয় ফুল ফলোয়িং মোড। আর গিম্বলটির ডান পাশে আছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। জিয়ন ক্লেম করছে এটি একবার চার্জ দিলে টানা 12 ঘন্টা পর্যন্ত চালানো যাবে। গিম্বলটিতে চার্জ দেওয়ার সময় এর মাউন্টের পাশে থাকা মাইক্রো ইউএসবি দিয়ে একসাথে ফোনও চার্জ দেওয়া যায়। জিয়ন স্মুথ ফোরের একটি ইউনিক ফিচার হলো এর স্ট্যান্ড বাই মোড। ইউজ করা হয়ে গেলে গিম্বলটি মাঝখানে ক্লিপ করে দিলেই চলে যায় স্ট্যান্ড বাই মোডে। এর এক্স ওয়াই জেড এক্সিসে আছে তিনটি ব্রাশলেস মোটর। এবার চলুন ফোনটি মাউন্ট করি। ফোন লাগানোর পর প্রথমেই ফোনের ব্যালেন্স ঠিক করে নিতে হবে। মাউন্টের পেছনে থাকা লকটি হালকা আনস্ক্রু করে ফোনটি ভেতরে ঢুকে কিংবা হালকা বাইরে করে ব্যালেন্স ঠিক করে নিতে হয়। ব্যালেন্স ঠিক না করে গিম্বলটি অন করা থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, এটি 7.4 আউন্স বা 209 গ্রাম পর্যন্ত লোড নিতে পারবে। জিয়ন স্মুথ ফোরের সবগুলো ফিচার উপভোগ করতে হলে প্রথমেই জিয়নের জিওয়াই প্লে নামের অ্যাপটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন করে কানেক্ট টু ডিভাইসে ক্লিক করলেই ব্লুটুথের মাধ্যমে ফোনটি গিম্বলের সাথে খুব সহজে পেয়ার হয়ে যাবে। সাথে সাথে জিওয়াই প্লের ক্যামেরাটিও চালু হবে। এই অ্যাপে ফোনের বিল্ট ইন ক্যামেরা চাইতে অনেক বেশি ফিচার আছে, সবগুলো ফিচার আজকে হয়তো কভার করা যাবে না, তাই একটু ওভারভিউ দেবো, বিস্তারিত তুলে রাখলাম পরবর্তী ভিডিওটার জন্য। স্পিনিং থাম হুইলের উপরের বাটনে চাপলে আসে ভিডিও রেজুলেশন। বাম পাশেটা দিয়ে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সুইচ করা যায়। নিচের বাটনে চাপলে ইতিমধ্যে করা ভিডিও কিংবা ছবিগুলো দেখা যায়। আর ডান পাশের বাটনটি চাপলে ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্স কাস্টমাইজ করা যায়। আর বাম পাশের হুইলটি ঘোরালে জুম হয় এবং এই বাটনটি চেপে দিলে ম্যানুয়ালি ফোকাস কন্ট্রোল করা যায়, উইচ ইজ কাইন্ড অফ কুল। এবার দেখি গিম্বলটির পারফরমেন্স। আপনারা বাম পাশে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটি জিয়ন স্মুথ ফোর গিম্বল দিয়ে নেওয়া, আর ডান পাশেরটি খালি হাতে। সো বুঝতেই পারছেন ডান পাশের ফুটেজটি সেই কি আর বাম পাশেটি একদমই ব্যাটারি স্মুথ। এবার ছোট করে গিম্বলটির চারটি শুটিং মোড দেখে নেই। প্রথমটি হচ্ছে প্যান ফলো মোড, যেটা অন করলে গিম্বলটি শুধুমাত্র প্যান অ্যাক্সিস ফলো করবে, আর লক মোডটিতে সুইচ করলে প্যান অ্যাক্সিস লক করে দেবে। পেছনের দিকে বাটনটি চেপে ধরলে অ্যাক্টিভেট হবে ফুল ফলো মোড, মানে সবগুলো অ্যাক্সিসে মুভ করা যাবে। আর উপরের বাটনটি চেপে ধরলে চালু হবে ফোন গো মোড, যখন গিম্বলটি প্রতিটি হ্যান্ড মুভমেন্টের সাথে খুব দ্রুত মুভ করবে। আর নিচের বাটনটি দুইবার চাপলেই গিম্বলটি যে কোনো পজিশন থেকে ডিফল্ট পজিশনে ফেরত আসবে। তবে এতে কোনো জয়স্টিক না থাকায় হ্যান্ড মুভমেন্ট ছাড়া কোনো অ্যাক্সিস রোটেট করাতে পারবেন না। আর অ্যাপটি এখনও অ্যান্ড্রয়েডে ফুললি সাপোর্ট করছে না, কারণ আমার ফোন কানেক্ট করার পরেই তারা বলছিল দিস ফোন ইজ নট অফিসিয়ালি সাপোর্টেড ইয়েট, বাট আমি কোনো ঝামেলা পাইনি। আর এর সাথে কোনো ক্যারিং ব্যাগ নেই, যেটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, বাট ওভারঅল আই এম ইমপ্রেসড। গিম্বলটির দাম জানতে ভিডিও ডিসক্রিপশনে থাকা বিডি শপের লিঙ্কটি ভিজিট করুন। দাম বলছি না কারণ অবভিয়াসলি দামটা ওঠানামা করতে পারে, তবে বিডি শপ থেকে আমার কুপন ইউজ করে যদি আপনারা কেনেন তাহলে প্রথম 50 জন পাবেন 500 টাকার ডিসকাউন্ট। কুপনটি হচ্ছে সোহাগ 360 জি।
সো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার ছাড়া